Biography 360 Bengali Imrul Kayes, Bangladeshi cricketer Purno nam Imrul Kayes, Jonmo 1987 sale 2 February, dak nam Sagor Uchchota 5 foot 7 inchi Batting er dhoron bam hati Bhumikai Udbodhoni batsman ও অনিয়মিত উইকেট রক্ষক ইমরুল কায়েস 2 ফেব্রুয়ারি 1987 সালে কুষ্টিয়ার মেহেরপুর জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার কায়েস মূলত বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান দলের প্রয়োজনে মাঝে মধ্যে উইকেট রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি ঘরোয়া ক্রিকেটে রংপুর রাইডার্স ও খুলনা বিভাগীয় দলে খেলেছেন এছাড়া তিনি বাংলাদেশ এ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ দলে খেলেছেন প্রথম শ্রেণীয় ক্রিকেটে তার অভিষেক হয় 2006 সালে জাতীয় স্কোয়াডে ডাক পাবার পূর্বে তিনি 15টি প্রথম শ্রেণীর ম্যাচ ও 16টি একদিনের ম্যাচ খেলে অভিজ্ঞতা ঝুলি সমৃদ্ধ করেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে তৃতীয় ম্যাচে চট্টগ্রামের মাটিতে তার আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় তিন নম্বর ব্যাট করতে নেমে তিনি মাত্র 12 রান করে আউট হন দল হেরে যায় 79 রানে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় 2008 এর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই শুরুটা মোটেও সুখকর হয়নি তার জন্য দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে 10 ও 4 2010 এ তিনি তার সেরা পারফরম্যান্স করেন এবছরে 32.11 গড়ে 867 রান করে তিনি ওই বছরে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী হন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি নিউজিল্যান্ডের দলের বিরুদ্ধেই হয় 2004 সালে জিম্বাবুয়ে সফরে 12 নভেম্বর 2004 তারিখে চট্টগ্রাম জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম এ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনে সফরকারী জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে তামিমের সাথে উদ্বোধনী জুটিতে নিজের করা 185 রানের পূর্বতন রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়েন এ দুজন বাংলাদেশী ক্রিকেটার ইতিহাসের প্রথমবারের মতো দুই সেশনে নিরবিচ্ছিন্নভাবে মিলে 63 ওভার খেলে 224 রান করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল এছাড়াও তারা দলের চতুর্থ দুই শতাধিক জুটি গড়া সহ উদ্বোধনী জুটির নতুন রেকর্ড গড়েন 2008-2011 সালে এ দুজন দলের উদ্বোধনী নেমে 2010 সালে লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে 185 রান করেছিলেন ফেব্রুয়ারি 2014 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিকারী ইমরুল তিন নম্বরে ব্যাটিং এ নেমেছিল এবং তার প্রথম সেঞ্চুরি করেন খেলায় উভয় সেঞ্চুরি করেন ইমরুল 130 রান করে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন 12টি চার দুটি ছক্কার সাহায্যে তার একটি ইনিংস 257 বলে ছিল তামিমের বিদায়ের পর গালি অঞ্চলে অতিরিক্ত খেলোয়াড় খুশি সিবান্দার হাতে ধরা পড়েন হ্যামিল্টন মাসাকাজ্জার বলে পাকিস্তান সিরিজ 2015 2 মে 2015 তারিখে সফরকারী পাকিস্তানের বিপক্ষে খুলনা শেখ আবু নাসেম চৌধুরী অনুষ্ঠিত প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালকে 206 এর সাথে নিয়ে উদ্বোধনী জুটি 312 রান তোলেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ রানের জুটি এরপরে তারা
টেস্টের দ্বিতীয় ইনিংসে 1960 সালের কলিং কাউন্ড্রে ও জি ও এফ পুলারের গড়া 290 রানের রেকর্ড ভঙ্গের মাধ্যমে নতুন রেকর্ড গড়েন। খেলায় তিনি 150 রান করেন, যা তার ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ও তৃতীয় শত রান। এ রান সংগ্রহের পূর্বে অধিনায়ক মুশফিকুর রহিমের আঙ্গুলের আঘাতপ্রাপ্তর কারণে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রায় 120 ওভারের তম উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাকিব আল হাসানের দৃঢ়তাপূর্ণ অপরাজিত 75 রানের সুবাদে তার দল 555 ছয়ে তোলেন এবং খেলাটি নিষ্প্রাণ ড্রয়ে পরিণত হয়। ইমরুল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার সমূহ। ইংল্যান্ডের বিপক্ষে জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 11 মার্চ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া নেদারল্যান্ড জহুরুল আহমেদ স্টেডিয়ামে 2011-14 মার্চ জিম্বাবুয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2015-9 নভেম্বর এ তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফুল টুটি হলে মাফ করবেন।